Assalamualaikum দর্শক সবাই কেমন আছেন রাশিদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম শীতকালে আমরা যত রকম পিঠাই খাই না কেন ভাপা পিঠাটাই কিন্তু আমাদের সবথেকে প্রিয় আর তাছাড়া আমাদের দেশে ভাপা পিঠার জনপ্রিয়তা কিন্তু অনেক এটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজার তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মজাদার ভাপা পিঠার একটি রেসিপি তাহলে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পিঠা বানানোর জন্য আমি একটা পাত্রে চালের গুঁড়া নিয়ে নেছি 2 কাপ পরিমাণ এই চালের গুঁড়াটা কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবারে কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে একেবারে কিন্তু পানি দিবেন না অল্প অল্প করে পানি দিতে থাকবেন চালের গুঁড়ার মিশ্রণটা যখন এরকম দানা দানা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য তো 5 মিনিট পর আমি এবারে চালের গুঁড়ার মিশ্রণটাকে একটু চেলে নিব আর এর জন্য আমি এরকম একটা পাতলা চালনির সাহায্যে চেলে নিচ্ছি চালার পর চালের গুঁড়ার মিশ্রণটা যখন দেখবেন হাতে নিয়ে এরকম চাপা দিলে দলা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি এবার পিঠা বানানোর পালা চালের গুঁড়ার সঙ্গে আমি এখানে কোরানো নারকেলও মিশিয়েছি তো প্রথমে আমি এই চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে আগে থেকে কুচিয়ে রাখা গুড় আবারও কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে আমি এখানে নারকেলের ফালি দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ আবার দিয়ে দিলাম সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি আরো কিছুটা নারকেল এবং কিছুটা গুড় আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আশা করছি তাহলে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না এবার পিঠাটা ভাপিয়ে নেওয়ার পালা তার জন্য আমি এরকম একটা নর্মাল পাতিলের উপর একটা ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে দিলাম এরপর আমি কিছুটা চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে এই ঢাকনার পাতিলটাকে আটকে দিলাম এভাবে একবার করলে কিন্তু এটা প্রায় অনেক দিন যায় আর আপনারা যদি এভাবে করতে না চান তাহলে আপনারা একটা কাপড়ের সাহায্য কিন্তু সাইড থেকে বেঁধে দিতে পারেন তো পানিটা যখন ফুটে উঠবে আপনারা কিন্তু এই ছিদ্রটার সাহায্যে দেখতে পারবেন চুলার আঁচটা আমি এবার কমিয়ে আমি এই পিঠাটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট
প্রায় 3 মিনিট পর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আশা করছি আজকের এই সুন্দর এবং সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।